আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার তেইশ টেস্ট পরীক্ষার বাংলা সাজেশান বাংলা সাজেশান যারা পড়াশোনা করেনি তারা কীভাবে ষাট প্লাস নম্বর পাবে সেটা পুরোটা আলোচনা করব এই ভিডিওতে তো খুব মনোযোগ সহকারে দেখো দেখো প্রথম হচ্ছে কি আমার তাহলে মাধ্যমিক দু হাজার তেইশ তো মাধ্যমিক দু হাজার তেইশে কীভাবে তোমরা বাংলা পড়বে কতটুকু পড়বে সমস্তটাই কিন্তু আমি আলোচনা করবো এই ভিডিওতে তো দেখো বাংলা সাজেশন এই যে বাংলা তো বাংলাতে তোমাদের কি কি পড়তে হবে পদ্য গদ্য গল্প সমস্তটাই আমি বলবো তো দেখো প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে কি গল্প থেকে তাহলে গল্প প্রথম আমার কি থাকবে প্রথম হচ্ছে দেখো কি বহুরূপী তাহলে আমি এক দুই তিন করে লিখবো এক নম্বর বহুরূপী এই বহুরূপী থেকে আমাদের কি হবে বিষয়বস্তু খুব ভালো করে পড়বে বিষয়বস্তুটা প্রত্যেকটার বিষয়বস্তু আর নামকরণ পড়বেই পড়তে হবে এরকম একটা ব্যাপার না পড়লে পারবেই না আর বহুরূপী থেকে কী থাকবে হরিদার চরিত্র বিষয়বস্তু তো থাকলোই তার সঙ্গে কী থাকবে হরিদার চরিত্র তাহলে তোমরা পড়লে কি বহুরূপী থেকে বিষয়বস্তু আর হরিদার চরিত্র দু নম্বরে আমরা কি পড়ব জ্ঞানচক্ষু তো জ্ঞানচক্ষুতে আমি তোমাদের বলবো কি বিষয়বস্তু অতএব লিখছি না আর বিষয়বস্তু তোমরা পড়ছো আর যদি তোমরা পারো এটা থেকে পথের দাবিটা পড়ে রাখবে ঠিক আছে তো এইটা হচ্ছে কি আমাদের গল্প গল্প আমাদের পরিষ্কার হয়ে গেল এই দুটোই শুধু পড়তে হবে খুব ভালো করে পড়বে বহুরূপী আর জ্ঞানচক্ষু এবার দেখো তিন নম্বরে আমি কি লিখবো তিন নম্বর হচ্ছে আমার আফ্রিকা আফ্রিকাকে আমি কী পড়ব তো আফ্রিকার বিষয়বস্তু অবশ্যই এবার দেখো চার নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্রের বিরুদ্ধে গান এটার বিষয়বস্তু পড়বে এটা থেকে বড় প্রশ্ন এবার দিলেও দিতে পারে কিন্তু আফ্রিকা থেকে বড় প্রশ্ন দেবেই তোমরা একদম নিশ্চিত থেকো আর যেটা থাকবে এবার অভিষেক তাহলে আফ্রিকার অভিষেক এই দুটোর মধ্যে তুমি পদ্ম কমন পাবেই প্রশ্ন আর সব থেকে যেটা বড়ো হচ্ছে সেটা হচ্ছে কি ইন্দ্রজিতের চরিত্র এখান থেকে তোমাকে পড়তেই হবে ইন্দ্রজিতের চরিত্রটা খুব ভালোভাবে পড়তে হবে ইন্দ্রজিতের চরিত্র তাহলে আমরা পড়লাম কি আফ্রিকা বিরুদ্ধে গান আর এখানে হচ্ছে অভিষেক ইন্দ্রজিতের চরিত্র তো আমাদের কিন্তু কবিতা বা পদ্য এটাও কিন্তু হয়ে গেল আর এখানে দেখো বলেছিলাম যেটা পথের দাবি পথের দাবি থেকে কোন প্রশ্ন পড়বে বাবুটির স্বাস্থ্য গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ না টেনে নিচ্ছি হ্যাঁ বাবুটি স্বাস্থ্য গেছে এই প্রশ্নটা তোমাদের কিন্তু পড়তে হবে বলে দিলাম তো ভিডিও তোমার ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমাদের তাহলে কী হলো গল্প আর কবিতা আমাদের শেষ হয়ে গেল আফ্রিকা অস্ত্রবিদে গান অভিষেক সমস্তটা শেষ হয়ে গেল। এইবার যেটা হচ্ছে আমাদের যেটা পাঁচ নম্বরে পড়তে হবে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম এই হারিয়ে যাওয়া কালিকলম প্রচণ্ড গুরুত্বপূর্ণ বাংলা ভাষার বিজ্ঞান আছে কিন্তু কিন্তু তোমরা হারিয়ে যাওয়া কালী খুব ভালো করে মুখস্ত করবে তারপরে যেটা দেখো সিরাজ চরিত্র সিরাজ চরিত্র আমি তোমাদেরকে বলেও দিয়েছি সেটাতে যদি ভিডিওটা না দেখতে হবে অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর না আমি পিডিএফ দিয়ে দেবো সেই পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে নেবে দেখে নেবে সেটা পড়ে নেবে অসুবিধা কোনো হবে না এবার দেখো কোনি কোনি থেকে দুটো প্রশ্ন লিখতে হয় আমি তোমাদেরকে দুটো প্রশ্নই দিচ্ছি আজ বারনি আর দারিদ্রের জীবনে বঞ্চনা ঠিক আছে দারিদ্র্যের জন্য বঞ্চনা তাহলে কোন থেকে দুটো হচ্ছে আজ আর দারিদ্র্যের জন্য বঞ্চনা এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু পরে রাখবে আমি দুটো প্রশ্নই তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তাহলে এখান থেকে আমাদের সিরাজোল্লা হরিদ্বার আরি যাওয়া খালীকরম হলো ওখান থেকে আমি হরিদ্বার চরিত্র হয়তো বলে দিয়েছিলাম এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে দারিদ্র তাহলে এই প্রশ্নগুলো তোমাদের হয়ে গেল এবার হচ্ছে এটা সেটা হচ্ছে আট নম্বরের সংলাপ এই সংলাপে আমি হুবহু বলছি পুরো ভিডিওটা না থাকলে অবশ্যই দেখে নিও দেখবে তো লিখতে কোনো রকম অসুবিধা হবে না এবার হচ্ছে রচনা রচনা কী লিখতে হবে দেখো বিজ্ঞান আর ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য দুটোই আমি পিডিএফে দিয়ে দেবো সেই পিডিএফ থেকে তোমরা কিন্তু পড়ে নিও দেখবে তোমাদের ষাট প্লাস নম্বর তোমরা যদি না পাও তখন তোমরা আমাকে কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার পেলাম না আর এটা নিয়ে আমি কিন্তু প্রশ্ন হবহু তোমাদেরকে মিলিয়ে দেবো আর এমসি কেউ সি কেউ জন্য কী করবে দেখো পাঁচ সালের যে প্রশ্ন ঠিক আছে বিগত পাঁচ সালের যেটা পাঁচ সালের পরীক্ষা হয়ে গেছে যেগুলো সেই পাঁচ সালের যে প্রশ্ন আছে সেখান থেকে এমসি কিউএস এগুলোকে পড়ে নেবে ব্যাস তোমাদের ষাট প্লাস যদি কেউ আটকাতে পারে তখন তোমরা আমাকে বলবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমি কমেন্টে লিখবে ঠিক আছে আর ষাট তোমরা নিশ্চিত পাচ্ছই ঠিক আছে দেখো প্রথম থেকে একবার দেখে নাও তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলবে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে তোমাদের কেমন লাগলো আর এরকম ভিডিও আমি কিন্তু এখন পরপর আনতে হোক তোমাদের টেস্টে হার্ট প্লাস নম্বর আমি বই তো আজকের ভিডিও এখানে শেষ হলে দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই